মার্কিন বিরোধী দেশগুলোর শীর্ষ নেতাদের একের পর এক সফর নতুন মোড় নিচ্ছে বিশ্ব রাজনীতি। কিম জং উনের পর এবার চীনা পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর ঘিরে আলোচনা এখন তুঙ্গে। বলা হচ্ছে পুতিনের সম্ভাব্য বেইজিং সফরের রোডম্যাপ ঠিক করতেই এই সফর। কৌশলগত মিত্র হিসেবে পরিচিত চীন রাশিয়া, দুই দেশের সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হয় ইউক্রেনের রুশ আগ্রাসনের পর। উত্তর কোরিয়ার নেতা কিম জং এর সাম্প্রতিক রাশিয়া সফর ঘিরে জল্পনা কল্পনার শেষ নেই। এর মধ্যে এবার মস্কো সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বলা হচ্ছে দুদেশের রাজনৈতিক আস্থা ও সামরিক নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে তার এ সফরে। সেই সাথে অক্টোবরে পুতিনের বেইজিং সফরের ছক কাটা হবে দুই দেশের কূটনৈতিক আলোচনায়। ইউক্রেনে মানবতা বিরোধী অপরাধে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপর থেকেই বিদেশ সফর এড়িয়ে চলছেন এই নেতা। পশ্চিমা মোড়লদের নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যখন একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র, তখন অন্য পরাশক্তিগুলোর মস্কোমুখী হওয়া নতুন চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের জন্য। এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের আগের দিনও তাইওয়ানের আকাশ সীমায় মহড়া চালিয়েছে শতাধিক চীনা যুদ্ধবিমান। গেল মাসে রাশিয়া সফর করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। সে সময় সামরিক সহযোগিতার আহ্বান জানান তিনি। যদিও সে সফরের পর থেকে আর প্রকাশ্যে আসেননি লি, ধারণা করা হচ্ছে পদচ্যুত করা হতে পারে তাকে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।